মহাখালী দক্ষিণপাড়া সাততলা ইউনিট আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কেটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। তারা 10 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন। শেখ মুস্তাফিজুর রহমান বিল্লাল চ্যানেল 17-কে বলেন, আজ 17ই মার্চ বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ উদযাপন করতে যাচ্ছি। আমরা আমরা বিভিন্ন কর্মসূচি রেখেছি মহাখালী দক্ষিণপাড়া আদর্শনগর ইউনিট আওয়ামী লীগের পক্ষ থেকে। কেক কাট আজকে আমরা 12টা 1 মিনিটে কেক কাট, আতশবাজি, বিভিন্ন আলোকসজ্জা, মিলাদ মাহফিল, আরও বিভিন্ন কর্মসূচি রেখেছি ইউনিট আওয়ামী লীগের পক্ষ থেকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও মহাখালী দক্ষিণপাড়া সাততলা ইউনিট আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মিয়া চ্যানেল 17-কে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এইমাত্র মহাখালী দক্ষিণপাড়া সাততলা ইউনিট আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কাটলাম এবং আতশবাজি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান পালন করলাম। এখানে উপস্থিত আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্যবৃন্দ, ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা মুজিববর্ষ উপলক্ষে 10 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি রেখেছি। এর ভিতরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যম দিয়ে আমরা 10 দিন কর্মসূচি পালন করব। যার একটি কথা না বললেই নয়, জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা যে কর্মসূচি নিয়েছি এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে পালন করব। এই আশা ব্যক্ত করেই আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাসনিম জাহান মিম, চ্যানেল 17, ঢাকা।